টুনটুনি আর মিঠু দুজনেই খুব ভালো বান্ধবী ছিল। টুনটুনি সব সময় টাকা টাকা করত। টাকা ছাড়া টুনটুনি অন্য কিছুই বুঝত না। অন্যদিকে মিঠু টাকা পয়সার দিকে অত নজর ছিল না। ওর কাছে মানুষের ভালোবাসায় ছিল খুব দামি। এরপর ওদের দুজনের বিয়ে হয়ে যায়। একদিন টুনটুনির স্বামী বান্টি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। চলো টুনটুনি, আজ আমরা বাইরে ডিনার করব। এরপর ওরা দুজনে একটা ছোট্ট রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে পৌঁছে টুনটুনির স্বামী টুনটুনিকে বলে, বলো টুনটুনি, কি অর্ডার করব, তোমার কি খেতে ইচ্ছে করছে? কিছুই না বান্টি, আমি ভেবেছিলাম তুমি আমাকে কোনো ফাইভ স্টার হোটেলে ডিনার করতে নিয়ে যাবে, কিন্তু এটা তুমি কোথায় নিয়ে এলে? এত সস্তার একটা রেস্টুরেন্টে খাবার খাবার থেকে ভালো হতো আমরা বাড়িতেই কিছু খেয়ে নিতাম। এটা শুনে বান্টির মন খারাপ হয়ে যায়। তখন বান্টি টুনটুনিকে বলে, ঠিক আছে টুনটুনি, অফিসে আমার প্রমোশনের কথা চলছে, যদি প্রমোশনটা হয়ে যায়। থাক, কবে তোমার প্রমোশন হবে আর কবে আমরা ফাইভ স্টার হোটেলে খেতে যাব? অনেক হয়েছে, বাড়ি চলো। এরপর বান্টি মনমরা হয়ে টুনটুনিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনটুনির বাড়িতে ওর প্রিয় বান্ধবী মিঠু আসে। আরে মিঠু, তুই আসার আগে একটা ফোন তো করতে পারতিস। আরে ফোন করে এলে সারপ্রাইজটা কি আর থাকতো বল। এরপর ওরা দুজনে অনেক গল্প গুজব করতে থাকে। হ্যাঁ রে টুনটুনি, তোর বরের সাথে তো আমার সেরকম আলাপ নেই। তা কোথায় তোর বর? ও অফিসে গেছে, একটু পরেই চলে আসবে। এমন কথা বলতে বলতেই টোনা অফিস থেকে বাড়ি ফিরে আসে। তখন টুনটুনি বলে, শোনো টোনা, এটা হচ্ছে মিঠু, আমার প্রিয় বান্ধবী। ওর আর আমার একই দিনে বিয়ে হয়েছিল, তাই কেউই কারোর বিয়েতে উপস্থিত থাকতে পারিনি। শোনো, তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য গরম গরম পকোড়া নিয়ে আসছি। টুনটুনি চলে যাবার পর টোনা মিঠুর সাথে টুনটুনির ব্যাপারে কথা বলতে থাকে। শুনুন মিঠু, আপনি তো টুনটুনির বেস্ট ফ্রেন্ড, তাহলে আপনি নিশ্চয়ই ওর সব পছন্দের কথাই জানেন। হ্যাঁ, আমরা দুজনেই একে অপরের সব পছন্দের কথাই জানি। আসলে কাল টুনটুনির জন্মদিন, বিয়ের পর এটা ওর প্রথম জন্মদিন, তাই কি দেব বুঝতে পারছি না। আপনি একটু হেল্প করবেন প্লিজ। ঠিক আছে, আপনি বরং ওকে একটা গোলাপ ফুলের বুকে গিফট করুন, টুনটুনি গোলাপ ফুল খুবই পছন্দ করে। এরপর টুনটুনির জন্মদিনের দিন চলে আসে। আর জন্মদিনের দিন সকালে টুনটুনি ঠিক করে, আজ তো আমার বার্থডে, তাই আজ আমি মন ভরে শপিং করব। আজকের দিন শপিং করলে বান্টি আমাকে বকাঝকা করতে পারবে না। এরকমটা বলে টুনটুনি একটা বড় শপিং মলে শপিং করতে চলে যায়। আর প্রচুর শপিং করে বাড়িতে ফিরে আসে। এরপর বান্টি অফিস থেকে ফিরে এলে টুনটুনি বান্টিকে বলে, বান্টি, আজকে আমি অনেক শপিং করেছি। শপিং করার কথা শুনে বান্টি ভাবে, আজ তো টুনটুনির জন্মদিন, আমি ভেবেছিলাম ওকে নিয়ে শপিং মলে যাব। যাক ভালোই হয়েছে, ও নিজেই শপিং করে এনেছে। এরপর বান্টি টুনটুনিকে বলে, ভালোই করেছে টুনটুনি, এমনিতেও তুমি তো অনেকদিন শপিং করনি। বান্টি, আসলে শপিং মলে আজ একটা অফার ছিল, 1 লাখ টাকার শপিং করলে একটা গোল্ড কয়েন ফ্রি। এই দেখো, আমিও পেয়েছি গোল্ড কয়েন। এসব কি বলছো তুমি,
আর এত টাকা তুমি কোথা থেকে পেলে? আমি তো তোমাকে এত টাকা দিইনি। আসলে তোমার আলমারিতে 1 লাখ টাকা ছিল, আমি সেটা দিয়েই। কি বলছো তুমি, ওটা আমার টাকা নয়, ওটা আমার অফিসের টাকা। এখন যদি জানাজানি হয়ে যায় কি হবে বুঝতে পারছো? এরপর টোনা ওই টাকা সময় মতো অফিসে ফেরত দিতে না পারার কারণে পুলিশ এসে টোনাকে নিয়ে চলে যায়। টোনাকে নিয়ে যাওয়ার পর টুনটুনি বুঝতে পারে টাকার চেয়েও তার স্বামীকে ফিরিয়ে আনাটা বেশি জরুরি। তাই টুনি তার বিয়ের সব গয়না বিক্রি করে সেই টাকাটা টোনার অফিসে ফিরিয়ে দেয় আর টোনাকে জেল থেকে ছাড়। এরপর টুনটুনি আর টোনা দুজনেই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।